আপনাদের বুঝতে হবে উইদাউট এভিডেন্স আমি যদি নির্দোষী লোককে অ্যারেস্ট করি, ওই তো দেখতে পাচ্ছেন ধনঞ্জয় ভট্টাচার্যের কেস, যে সাক্ষী দিয়েছিল চট্টোপাধ্যায়, যে সাক্ষী দিয়েছিল সে এখন বলছি আমি পাপ বোধ করছি। আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল যে তুমি তার বিরুদ্ধে বলো। লোকটা তো চলে গেল যে দোষী ছিল না, আর যে দোষ করলো তাকে সেদিন বামফ্রন্ট সরকার মদদ দিয়েছিলেন। আই এম সরি টু মেনশন দ্য নেম, বুদ্ধদেব বাবু মারা গেছেন, প্রয়াত হয়েছেন, তার আমলে অনেক ঘটনা ঘটেছে, আমি সেগুলো পরে আসছি, কিছু কিছু বলবো। এবার আপনারা বলুন, তার স্ত্রী সেদিন দড়ি না কসিনে দাঁড়িয়ে বলেছিলেন ধনঞ্জয় ফাঁসি চাই, ফাঁসি হয়ে গেল। কিন্তু কতদিন পরে আপনারা জানতে পাচ্ছেন যে যে সাক্ষী দিয়েছিল প্রধান এবং যার সাক্ষীর জন্য ধনঞ্জয় চট্টোপাধ্যায় ফাঁসি হয়েছিল, সেই লোকটা বলছে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল, তাই আমি সেদিনকে উল্টো পাল্টা সাক্ষী দিয়েছিলাম। কাজেই মনে রাখবেন, এটা সায়েন্সের যুগ, মডার্নাইজেশনের যুগ। আপনি একটা দোষী লোককে ফাঁসি দিন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু নির্দোষীদের যেন শাস্তি দেওয়া না হয় এটা মাথায় রাখবেন। একটা হাজারটা দোষী লোককে আপনি ধরুন, ফাঁসির কাঠে চড়িয়ে দিন, আমাদের কেউ ইন্টারফেয়ার করবে না, আমরা হাইকোর্টের রায় মেনে চলব, এবং আমাদের পুলিশও হাইকোর্টকে হাইকোর্টের রায় মেনে চলে সিবিআইকে যা যা সহযোগিতা করার এই কেসে আমরা পুরোটাই করব, কারণ আমাদের কোনো লেনা দেনা নেই। আমরা চাই এই পাশবিক হত্যার বিরুদ্ধে নিশ্চয়ই তারা দোষী ব্যক্তিকে ফাঁসি দিন। এবং আমরা রোববার পর্যন্ত টাইম নিয়েছিলাম, সেটুকু যারা সহ্য করতে না পেরে, আমি তো সোমবার তাদের বাড়ি গিয়েছিলাম, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবিবার আমি বলেছিলাম যদি সবটা তদন্ত শেষ না হয় আমি নিজে সিবিআইকে দিয়ে দেব। 34 জনকে পুলিশ অলরেডি ডেকে কথা বলেছিল শুনেছি, এবং আরো অনেকে ওদের লিস্টে ছিল, তাদের এই 4-5 দিনের মধ্যে ডেকে কথা বলতো, সেই সুযোগটা তারা পায়নি, তাদের দেওয়া হয়নি। যাক গিয়ে, সব ভালো যার শেষ ভালো। আমরা চাই হাইকোর্ট যখন ডিসিশন নিয়ে সিবিআইকে দিয়েছেন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমাকে দিতে হলো না, আমাকে দিতে হতো যদি পুলিশ না করতে পারত। কিন্তু মনে রাখবেন, কলকাতা পুলিশের যে টিমকে আমরা কাজে লাগিয়েছিলাম তারা ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড। তা নাহলে বাংলাদেশের এমপিকে খুন করা হয়েছিল যখন, তারা একদিনের মধ্যে ভাঙরের ওই কোথায় ডেড বডিকে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়েছিল, তারা এই সত্য উদ্ঘাটিত করতে পারত না।